জানিয়ে রাখি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার যে সাত শিক্ষককে আজকে তলব করা হয়েছিল নিজাম প্যালেসে, সেই সাত শিক্ষক তারা এসে আজকে হাজির হন নির্ধারিত সময়ে প্রায় এক ঘন্টা আগে, এবং প্রায় চার ঘন্টা পর তারা নিজাম প্যালেস থেকে তারা বেরোলেন। তাদের কাছে জেনে নেব ঠিক কেন আজকে ডেকেছিল এবং কি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো। পিআই অধিকর্তারা তারা জানতেন না যে কিভাবে চাকরি পেয়েছেন, সেই বিষয়টা একটু স্পষ্ট করে জেনে নেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছে সেই সাতজন চাকরি প্রার্থীর মধ্যেই একজন, আপনার নামটাকে বলুন। শান্তনী। শান্তনী, আপনাদের আজকে সিবিআই তে ডাকা হয়েছিল কেন? ডাকা হয়েছিল কারণ সিবিআইয়ের কাছে যে সমস্ত তথ্য পর্ষদের দেওয়া উচিত সেই সমস্ত সব কিছু ছিল না, ওনাদের একটা বিভ্রান্তি হয়েছিল যার জন্য আমাদেরকে এখানে ডাকা হয়েছিল। তো নম্বর বেড়েছিল, হ্যাঁ আমাদের নম্বর বেড়েই আমরা পরে কোয়ালিফাই করে চাকরি করছি, কিন্তু কিছু একটা তথ্য সিবিআইয়ের কাছে ছিল না যার জন্য এই একটা বিভ্রান্তিমূলক জিনিস সৃষ্টি হয়। সেটা কি পর্ষদের গাফিলতি ছিল? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের তো কোনো গাফিলতি নাই, আমাদের তো পর্ষদ কোয়ালিফাই করিয়ে চাকরি দিয়েছে। আপনারা কোন সালে প্রথমে আগে টেট দিয়েছিলেন, টেটের কোন সাল? আমরা 2014 সালে টেট পরীক্ষা দিই, তারপরে 2016 রেজাল্ট বেরোনোর পর আরটিআই করাই, আরটিআই করানোর পর আমরা আরটিআই খাতা দিয়ে নম্বর দেখে নম্বর যেটা পাই তারপরে আমরা জানতে পারি যে প্রশ্নে ভুল আছে, সেই বেসিসে আমরা কেস করি। মহামান্য আদালত মানে হাইকোর্ট অর্ডার দেন যে 6 নম্বর প্রত্যেকটা পিটিশনারকে দিতে হবে, 6 নম্বর দেওয়ার পর যারা যোগ্য তারা চাকরিটা পাবে। কিন্তু আমরা প্রথম থেকেই ট্রেন ক্যান্ডিডেট ছিলাম, সেজন্য আমরা এই 6 নম্বর পেলে কিন্তু আমরা চাকরিটা ডাইরেক্ট পাচ্ছি। তারপরে আপনারা কোন সালে চাকরি পেলেন? আমরা 2018 প্রথম সমাপ্তি ম্যাডাম অর্ডার দেন, তারপর আমরা চাকরিটা তখনও পর্ষদ কোনো স্টেপ নেননি। তারপর আমরা 2019 সালে মার্চ মাসে কন্টেম্প ফাইল করি, সেটা 2021 সালে অভিজিৎ বাবুর অর্ডারে আমরা চাকরি পাই। আপনি কোন স্কুলে চাকরি করেন? আমি নাকাইজুড়ি তিতিপাড়া। আচ্ছা, আপনার থেকে একটু করে জেনে নেওয়ার চেষ্টা করবো, আপনাকেও ডাকা হয়েছিল সিবিআই তরফ থেকে যা আজকে জিজ্ঞাসাবাদ করা হলো বা আপনাদের কাছ থেকে যে ডকুমেন্ট নেওয়া হলো সেক্ষেত্রে কি পর্ষদের কি গাফিলতি? পর্ষদ আমাদের যে প্রশ্নগুল মামলার পর যে 6 নম্বর আমাদের বাড়ে সেই নাম্বারটা পর্ষদ এখনো পর্যন্ত আপডেট করেন, সেটাই ওনাদের কাছে তথ্যটা ছিল না, সেটাই ওনারা নাম্বারটা মিলিয়ে দেখলেন যে হ্যাঁ ঠিক আছে নাম্বার, ওনারা বললেন আমরা তো সব কিছু মানে যার ফলে ওনারা বুঝতে পারছেন না যে কিভাবে আপনারা চাকরি পেলেন, কিভাবে চাকরিটা পেলাম, যে নাম্বার তো আপনাদের পাস মার্কটা তো এখনো নেই তাহলে আপনাদের কিভাবে এই হলো, ওনারা মিলিয়ে দেখলেন নাম্বারগুলো আমাদের সেইভাবে করে নিয়েছে। আমরা পর্ষদেও গিয়েছিলাম সার্টিফিকেটের জন্য, রেজাল্ট আমাদের পাবলিশ করার জন্য, কিন্তু পর্ষদ থেকে আমাদেরকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে আমাদের কিছু ভুল আছে, আমরা খুব তাড়াতাড়ি ওয়েবসাইট নাম্বার দেবো আপনাদেরকে, লিঙ্ক দেবো, আপনারা সেখানে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ওনারা যে বলেছেন এখনো পর্যন্ত কাজ হয়নি। সিবিআই তে আজকে তোমাদের এই সমস্ত নথি দেখার পর কি আসতে আর বলেছে? না, আর আসতে বলে আপনারা বললেন সব ঠিক আছে। আপনারা আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা লাল। কোন স্কুলে চাকরি করেন? কালীতলা প্রাইমারি। আপনার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, আজকে সিবিআই দপ্তরে আজকে এসেছিলেন, আপনার নামটা আগে জেনে নেব। আমার নাম প্রিয়াঙ্কা নন্দ। আচ্ছা, আপনি কোন সাল থেকে চাকরি করছেন? আমি 2021 থেকে। আচ্ছা, আজকে যে সিবিআই দপ্তরে আপনাদেরকে ডাকা হলো কেন, পর্ষদের বিভ্রান্তির জেরেই কি আসতে হলো? হ্যাঁ, পর্ষদের বিভ্রান্তির জেরেই আমাদেরকে আসতে হয়েছে, আমাদের নাম্বারটা আপডেট করানি পর্ষদ, আমাদের অ্যাকচুয়ালি যে নাম্বার ছিল আর হাইকোর্টে যে অর্ডারটা দিয়েছিল যে 6 নম্বর যারা যারা পায়নি তাদের সবাইকে দিতে হবে এবং অ্যাড করতে হবে, অ্যাড করে যদি কেউ কোয়ালিফাই হয় তাকে চাকরি দিতে হবে, আমাদের আমরা সেই ভিত্তিতেই চাকরিটা পাই, কিন্তু পর্ষদ আমাদের আমাদের নাম্বারটা কিন্তু আপডেট করেন, আপডেট করেন যে আগে যে নাম্বারটা পেয়েছিলাম সেটাই দেখাচ্ছে, এখনো নাম্বারটা বাড়িয়ে আপডেট করেন। আপনার কোন স্কুলে? আমাদেরকে ইন্টারভিউ ডেকে চাকরিটাও দেওয়া হয়েছে। আপনি কোন স্কুলে চাকরি করেন? আমি বেলসুল্লা প্রাথমিক বিদ্যালয়। দাদা, আপনাদের সাতজনকে ডাকা ছিল তার মধ্যে আপনি একজন, পর্ষদের বিভ্রান্তির জেরে কি আজকে আপনাদের হাজির হতে হলো এখানে? পর্ষদের গাফিলতির জন্য আমাদেরকে হাজির হতে হলো এখানে। কি বলেছিল মানে কি হয়েছিল মানে কি জিজ্ঞাসা করলো সিবিআই? সিবিআই বললেন যে আমাদের কাছে আপনাদের মানে রিক্রুটমেন্ট কীভাবে হয়েছে সেই আমাদের কাছে ডাটা নেই, আমাদের যে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টের ডাটা আমাকে দিন। আমরা দেখালাম কোর্ট অর্ডার, দেখালাম যা অর্ডার হয়েছে, সমাপ্তি ম্যাডামের এজলাসে অর্ডার হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অর্ডার হয়েছে, সেই অর্ডারগুলো আমরা দেখালাম, গিয়ে বললো আপনারা ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই আপনারা আসতে পারেন। আপনার নাম? আমার নাম গণপতি মাহাত। কোন স্কুলে চাকরি করেন? দাঁড়কিদি নিম্ন বুনিয়াদি বিদ্যালয় রানী বাঁধ উত্তর। আচ্ছা, আপনাদের সাতজনকে ডাকা হয়েছিল তার মধ্যে পাঁচজনের এই নাম্বার, বাকি দুজনের অন্য? বাকি দুজনের অন্য। আচ্ছা, আপনাদের কি কি আর আসতে বলা হয়েছে? না 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 না, আসতে বলা হয়নি। আপনারা শুনতেই পেলেন, আপনারা
আপনারা শুনতে পেলেন যে যেখানে কিনা বলছেন চাকরি প্রার্থীরা যে সাতজন চাকরি প্রার্থী বাঁকুড়ার তারা এখনো স্কুলে তারা চাকরি করেন এবং 2014 টেটের প্রার্থী সেই টেটের প্রার্থীরা চাকরি করার পর ইন্টারভিউ এবং সমস্ত প্রসিডিওর মেনে চাকরি করলেও তাদের সেই নাম্বারের আপডেট পর্ষদ করেনি বলে অভিযোগ চাকরি প্রার্থীদের এবং সে কারণেই সিবিআই এর এই ধোয়াশা ছিল যে কিভাবে তারা চাকরি পেলেন কারণ তাদের থেকে অনেক বেশি নাম্বার কারো কারো ছিল সেখানেই কিন্তু তারা আজকে তারা জানতে পারলেন এই সমস্ত চাকরি প্রার্থীকে জিজ্ঞাসা এবং তাদের নথি দেখে যে হাইকোর্টের অর্ডারেই এদের চাকরি হয়েছিল এবং সেক্ষেত্রে এদের বেশ কিছু নাম্বার প্রত্যেকজনেরই সাতজনের মধ্যে পাঁচজনেরই কিন্তু নাম্বার বেড়েছিল তাই ওনারা চাকরি পেয়েছেন এমনটাই কিন্তু তারা বলছেন ফলে পর্ষদের বিভ্রান্তির জেরেই আজকে তাদেরকে এই ধরন মানে এরকমভাবে তাদেরকে সাফার করতে হচ্ছে সেরকমটা কিন্তু চাকরি প্রার্থীরা বলছেন বাঁকুড়া থেকে সাতজন এসেছিলেন নিজাম প্যালেসে প্রায় চার ঘন্টা তাদের নথি এবং সমস্ত প্রসিডিওর সব কিছু জিজ্ঞাসাবাদ করে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তবে এই বিষয়ে অর্থাৎ এই যে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি সেই দুর্নীতির বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে সিবিআই চারিদিকে কিন্তু তারা খতিয়ে দেখছে শুধুমাত্র যারা চাকরি পেয়েছেন বা চাকরি পাননি শুধু তাই নয় যারা টাকা দিয়েছিলেন সেরকমও যে চার শিক্ষক আপনারা জানেন যে গত সোমবার আদালতের নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছে সিবিআই যে সেরকম কোনো কেউ রয়েছে কিনা যারা কিনা টাকার বিনিময়ে অসৎভাবে চাকরি পেয়েছে সেই বিষয়টাও কিন্তু সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখছে।